শিক্ষার মান উন্নয়ন সহ সন্তানের প্রতি মা হওয়ার দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আনোয়ারাত পশ্চিম বুরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ত মা সমাবেশ অনুষ্ঠিত হয়। নভেম্বর 23 তারিখ বুধবার দুইচে স্কুল প্রাঙ্গণত এই সমাবেশের আয়োজন করা হয়। ততক্ষণ টিচাররা অবস্থান করে ততক্ষণ তুমি ওখানেই অবস্থান করবে, তোমার সমস্যা হলে আমি গিয়ে আমি নিজে গিয়ে নিয়ে আসব। এখানটা একটু ভালো করে নিবিড় পরিচর্যার মাধ্যমে ওদেরকে স্কুলে পাঠান আর সন্ধ্যার সময় পড়াতে বসান। এ সময় পশ্চিম বুরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমর সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি শামীম আক্তারর সঞ্চালনাত প্রধান অতিথি আছিল অত্র স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাফেজ মোহাম্মদ সেলিমউদ্দিন, দাতা সদস্য নুরুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য কুলসুমা বেগম, জোসনা আক্তার, শিক্ষিকা নিশাত পারভিন সুলতানা, কবিতা চৌধুরী, মর্তুমা আক্তার, অঞ্জমা সর্বি দত্ত ও আখি আক্তার সহ আরও বোধকে। গত তিন মাসে প্রথম হইতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অল ওকে ভালো কৃতিত্বের লাই মাওলর ভূমিকা স্বরূপ কৃতি শিক্ষার্থী ও মাওলরে পুরস্কার প্রদান করে অত্র স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাফেজ মোহাম্মদ সেলিমউদ্দিন। এ সময় মূল্যায়ন পরীক্ষার সামনে রাহিয়ারে ব্যাক শিক্ষার্থী অলর লগে মত বিনিময় করে। তে লিখিত পরীক্ষা যাতে প্রত্যক্ষ হওয়া যাতে ভালো মতো লিখিত করে লেখাপড়া করে মা অকল যাতে সচেতন গড়ি মিললে এবং সেই মা সমাবেশে মারা বাড়ি বাড়িদের হাতান উড়ন বড়ম কিন্তু উড়ন বড়ক কেন যাতে সুন্দরভাবে মা বলে সহযোগিতা করে অর্থাৎ সার্বিক বিষয়ে ছাত্রছাত্রী লেখাপড়ার উন্নয়ন আজ সমাবেশে দাঁড়িয়ে। সি প্লাস টিভি চট্টগ্রাম।